আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আত-তাহজিব মিডিয়ার নতুন আরও একটি এপিসোডে। প্রিয় বন্ধুরা, আপনারা আজকে দেখতেই পাচ্ছেন আমরা আমাদের আজকের এপিসোডে যাকে উপস্থিত করেছি, এই আত-তাহজিব মিডিয়ার স্বত্বাধিকারী মাওলানা মাসুম বিল্লাহ মুহাজির সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তোবা অনেকেই জানেন এই আত-তাহজিব মিডিয়ার পাশাপাশি আমাদের মাসুম সাহেবের কুমিল্লা জেলাধীন লালমাই উপজেলার বাগমারাতে আরও দুটি প্রতিষ্ঠান আছে আমরা জানতে পেরেছি। তো সেই দুটি প্রতিষ্ঠান হচ্ছে বাগমারা দারুত তাহজিব বালক মাদ্রাসা এবং বাগমারা দারুত তাহজিব মহিলা মাদ্রাসা। এখন আমরা একটু জানবো এবং দর্শকও হয়তোবা জানতে আগ্রহী যে বাগমারা দারুত তাহজিব বালক মাদ্রাসা এবং বাগমারা দারুত তাহজিব মহিলা মাদ্রাসা সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু জানাতেন বা কোন অবস্থাতে আছে, কোন পরিস্থিতিতে আছে সেটা যদি আমাদেরকে জানাতেন আমরা অবশ্যই উপকৃত হতাম। আসলে আলহামদুলিল্লাহ, আমি শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আমাকে 2015 সালে কার্যক্রম স্টার্ট করে বাগমারা দারুত তাহজিব মাদ্রাসার যে কার্যক্রম হাঁটি হাঁটি পা পা করে আজকে পুরো কুমিল্লা জেলাতেই যে একটা সবার পরিচিত প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করতে পেরেছে, এটার জন্য আমি আল্লাপাক আমাকে অশেষ রহমত করার জন্য এবং আল্লাপাকের এই নেয়ামতকে আমি পেয়ে আমি আল্লাপাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমি এতটুকু বলতে চাই যে আলহামদুলিল্লাহ, বাগমারা দারুত তাহজিব বালক এবং বালিকা শাখা দুটোই যে সমান তালে তাদের উপজেলা পর্যায়ে যে রেজাল্ট অথবা পড়াশোনার মান, আমাদের উপজেলার অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার এবং অনেক শিক্ষানুরাগী মানুষের মেয়ে ছেলে আমার এখানে পড়ছে, এটা আমার কাছে অনেক আনন্দের বিষয়। স্কুল পড়ুয়া যে মেয়েরা আছে তারা যে অথবা ছেলেরা আছে তারা যে আমার প্রতিষ্ঠানের মধ্যে এসে দিন শিখার একটা সুযোগ, আরবি এবং ইংরেজি বাংলা সব কিছুর সমন্বয়ে যে একটা সিলেবাস, সেই সিলেবাসটা আমি সবাইকে দিতে পেরে এবং তাদের সকলের কাছে এটার গ্রহণযোগ্যতা দেখে আমার কাছে খুব আনন্দ এবং আমি খুব স্যাটিসফাই এই জিনিসটা নিয়ে যে সবাই আমার এটাকে সাদরে গ্রহণ করে নিয়েছে এবং মোটামুটি আকারের যেখানে যাই, যে কোনো আমার কুমিল্লা শহরে অথবা বিভিন্ন জায়গায় কুমিল্লা জেলার যেখানে যাই মোটামুটি অনেকেই বিভিন্ন সময় বলে আপনার প্রতিষ্ঠানের কার্যক্রম অথবা রেজাল্ট এগুলো আমরা জানি খুব ভালো, তো এগুলাতে আমি অনেক আনন্দিত। আমি সবার কৃতজ্ঞতা বোধ করছি, কৃতজ্ঞতা আদায় করছি যারা আমার প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করছেন অথবা আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করছেন। আমি তাদের সকলকে আমার তাহজিব পরিবারের পক্ষ থেকে সাদর অভিনন্দন জানাই। তো ধন্যবাদ। আরেকটা বিষয় জানার বিষয় আমার দারুত তাহজিবকে নিয়ে, আচ্ছা সেটা যদি আমাদেরকে জানাতেন, যেহেতু আমরা শুনলাম 2015 থেকে আপনার প্রতিষ্ঠানটা শুরু করেছেন, আমাদের প্রায় 4-5-6 বছরের পড়তেছে এখন, এখন আপনার ওই মাদ্রাসা ওই দুটো মাদ্রাসায় আপনার স্টুডেন্টের যে সংখ্যাটা সেটা যদি আমাদেরকে জানাতেন তাহলে ভালো। আলহামদুলিল্লাহ, আমার বালক শাখায় এখন প্রায় 200-এর কাছাকাছি স্টুডেন্ট, ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত বালক শাখা, ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আরও উপরের দিকে উন্নতি করব। আর মেয়ে শাখাতে আমার 300+ প্রায় 330-এর মতো ছাত্রী অলরেডি আমার এখানে প্রেজেন্ট আছে, ক্লাস নিচ্ছে দৈনিক, তারা আসতেছে। এবং 2015 থেকে 2019 পর্যন্ত, এটা 19 শিক্ষাবর্ষ পর্যন্ত আমার এই পোঠা, আশা করা যায় আগামী 2020 সালের যে কার্যক্রম এটাতে আমরা আমাদের যে পরিমাণে ভর্তির আবেদন আসতেছে তা আমরা হয়তো বা ফিল আপ করা সম্ভব হবে না। বালক শাখায় অলরেডি আমাদের 200 তো আমরা হয়তো আরও কিছু সংখ্যক স্টুডেন্ট নিব। আর মেয়ে শাখাতেও আমাদের হয়তো বা আরও 50-এর মতো ছাত্রী আমরা নতুন করে এডমিশন দিতে পারবো। বাকি আলহামদুলিল্লাহ, এটার মধ্যে রেখেই আমরা চাচ্ছি না, আমরা যে অনেক স্টুডেন্ট আমাদের প্রয়োজন তা না, আমরা চাচ্ছি এটার মধ্যে রেখেই আমাদের শিক্ষা ব্যবস্থাটার কীভাবে মান উন্নয়ন করা যায় এবং যারা আমাদের কাছে বাচ্চাদেরকে নির্বিঘ্নে এনে দিচ্ছে তাদেরকে আমরা একটা সুন্দর সার্ভিস অথবা ভালো পড়াশোনা এবং আদর্শ নাগরিক হিসেবে ছেলে মেয়েদেরকে
ঘুরে তোলা যায় সেই চেষ্টায় আমরা করব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাসুম সাহেব। আসলে আপনার এই দুটো প্রতিষ্ঠানের সফলতার গল্প শুনে আমার কাছেও আমি খুব অভিভূত হয়েছি। পাশাপাশি আমরা আমি আপনাকে পাশাপাশি আরও একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে 2016 সালে আমাদের যে পঞ্চমের পিএইচসি পরীক্ষা হয়, মানে ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হয়েছে, ওইটার মধ্যে আমাদের 14 জন স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 6টাই আমাদের সরকারি বৃত্তি। ওই বছর আমাদের প্রতিষ্ঠান অলরেডি ওই বছর উপজেলায় আমাদের প্রথম স্থান অধিকার করছে, এবং তারপর থেকে ধারাবাহিকভাবে প্রতি সেশনে আমাদের বৃত্তি, ট্যালেন্টফুল বৃত্তি, গত সেশনে আমাদের 3টি বৃত্তি আছে, 2টি সাধারণ বৃত্তি এবং 1টি ট্যালেন্টফুল, এর আগের সেশনও আছে, এবং আমাদের 2020 সালের যে রেজাল্ট, আমাদের পঞ্চম দশমের রেজাল্ট আসবে, আমাদের ইনশাআল্লাহ দৃঢ় বিশ্বাস, আমরা আমাদের মন টানছে যে আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছি বাচ্চাদেরকে, 2020 সালের রেজাল্ট আমরা পুরা জেলাভিত্তিক রেজাল্টের আমাদের ইনশাআল্লাহ আশাবাদী, আমরা একটা উপজেলা পর্যায়ে আমাদের ভালো অবস্থান থাকবে, এটা আমাদের আশা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি মাসুম সাহেব আপনাকে।